প্রিয় ফাইভের শিক্ষার্থীবৃন্দ, তোমরা কেমন আছো? আশা করি বাসায় ভালো আছো, পড়াশুনো করছো, সুস্থ আছো। হ্যাঁ, আর এই বড় ছুটিতে হয়তো কোরআন তোমরা শিখেছো, অনেকগুলো হয়তো কোরআনের আয়াত শিখে ফেলেছো। তোমাদের কাছে আমার আশা থাকবে, আছে শিক্ষক হিসেবে, তোমরা কোরআনটা ভালো করে শিখবে, কোরআন হাদিস ভালো করে শিখবে, যে তোমার এই জীবন এবং পরের জীবনেও কাজে লাগে। আর মানুষের জীবন কিন্তু খুব বেশি বড় দীর্ঘায়িত হয় না, হয়তো কেউ 50 বছর বাসে, কেউ 60 বছর বাসে, কেউ 70 বছর বাসে, কেউ হওয়ার সাথে সাথেই মারা যায়, কেউ 10 বছর বাসে, কেউ 15 বছর বাসে। সুতরাং আমরা সারা জীবন, মানে আমি তো পৃথিবীতে থাকবো না, তাহলে আমাদেরকে রেডি হতে হবে। হ্যাঁ, পরজীবনে কবরের শাস্তি আসলে খুব ভয়াবহ। আমরা একমাত্র মশার কামড় থেকে বাঁচার জন্য কত কিছুই করি, অথচ কবরের মধ্যে একটা অন্ধকার ঘর যেখানে 70,000 কীট পতঙ্গে তোমাকে কামড়ানোর জন্য প্রস্তুত থাকবে। সুতরাং গেট রেডি টু ফেস দ্য ডিফিকাল্ট সিচুয়েশন, ঠিক আছে? আশা করব তোমরা নিজেদেরকে প্রস্তুত নিবে, ভালো মানুষ হবে, ইসলামের পথে চলবে, আল্লাহর পথে চলবে। আল্লাহ যেগুলো নিষেধ করেছে ওইগুলো করবে না, আল্লাহ যেগুলো আদেশ করেছে ওইগুলো করবে। হ্যাঁ, ভালো মানুষ হবে। বাবা মার প্রতি আমার অনুরোধ থাকবে, আপনারা আপনার সন্তানকে ভালো মানুষ তৈরি হওয়ার জন্য ধর্ম শিক্ষা দিবেন, এবং অন্তত প্রতিদিন বাসায় 1 ঘন্টা করে ধর্মচর্চা সে করবে। আশা করি ইনশাল্লাহ সে ভালো মানুষে পরিণত হবে। তাহলে আমরা আজকে আলোচনা করব প্রথম অধ্যায়ের কতগুলো শূন্যস্থান, তোমরা এটা বাসায় করবে, করে আমার কাছে পাঠিয়ে দিবে, কেমন? প্রিয় ফাইভের শিক্ষার্থীবৃন্দ, তোমাদের অনেকদিন ক্লাস নেওয়া হয় নাই, তোমাদের কচিকাঁচা মুখগুলোও দেখা হয় নাই, খুব মিস করি তোমাদের। আশা করি তোমরা বাসায় ভালো আছো, সুস্থ আছো, পরিবারের সবাই ভালো আছে, সুস্থ আছে, তোমরা পড়াশুনোও করছো নিয়মিত, সেটাও আশা করি। এখন তোমাদের যে বিষয়টা, আজকে আমি আলোচনা করব তোমাদের প্রথম অধ্যায় এবং পঞ্চম অধ্যায়, এবং সোভান স্যার আলোচনা করবেন তোমাদের দ্বিতীয় অধ্যায়, তৃতীয় অধ্যায় এবং চতুর্থ অধ্যায়। তো আমি আজকে তোমাদের শূন্যস্থান পূরণ নিয়ে আলোচনা করব। অনেকগুলো কোশ্চেন তোমাদের দিয়ে দিছি, তো তোমরা এখন দেখো বোর্ডে লেখা আছে, দেখা লেখা আছে প্রথম অধ্যায় আকাইদ, আকাইদ শব্দের অর্থ হচ্ছে বিশ্বাস। তো এই অধ্যায় থেকে আমরা আজকে 20টা শূন্যস্থান দেখব। তারপর তোমরা বাসার প্রত্যেকটা লাইন, বইয়ের প্রত্যেকটা লাইন রিডিং করবে, পড়ে পড়ে প্রত্যেকটা লাইন থেকে শূন্যস্থান বের করার চেষ্টা করবে, তাহলে দেখবে তোমরা অনেক ভালো করে ফেলছো। আর বাবা মাকে একটু অনুরোধ করবো, আপনার সন্তানকে আসলে ধর্ম শিক্ষা শিক্ষিত করেন। এখন যে পরিবেশ, যে অবস্থা, ধর্ম ছাড়া কোনো বিকল্প উপায় নাই, ধর্ম পড়াইতেই হবে, ধর্ম থেকে সকল কিছুর উৎপত্তি। আপনার সন্তানকে যদি সুসন্তান করতে চান, আপনার সন্তান, আপনি যদি আশা করেন যে আপনার যখন বয়স হয়ে যাবে আপনার সন্তান আপনাকে টেক কেয়ার করবে, যত্ন করবে, যে ছোটোবেলায় যখন আপনি আপনার সন্তানকে যত্ন করছেন, এরকম যদি আশা করতে চান, তাকে অবশ্যই অবশ্যই ধর্ম শিক্ষা দিতে হবে, সেটা যে ধর্মেই হোক, সেটা হিন্দু ধর্ম হোক, মুসলিম হোক, খ্রিস্টান হোক। তবে আমরা যারা মুসলিম আছি, আমাদেরকে অবশ্যই কোরআন এবং হাদিস জানতে হবে, বাবা মার হক জানতে হবে, সন্তানের হক জানতে হবে, পরিবেশের হক জানতে হবে, পৃথিবীর হক জানতে হবে, এগুলো আমাদের জানতে হবে, শিখতে হবে। হ্যাঁ, এগুলো শেখার বিষয়। আমরা অনেকেই এখন খুবই ব্যস্ত, মানে পড়াশুনো পৃথিবী লাইন নিয়ে ব্যস্ত। হ্যাঁ, এটা দরকার আছে, এটা পৃথিবীতে চলতে গেলে এগুলো লাগবে। আমাদেরকে ডাক্তার হতে হবে, আমাদেরকে ইঞ্জিনিয়ার হতে হবে, আমাদেরকে ভালো কর্পোরেট চাকরি করতে হবে, আমাদেরকে ম্যাজিস্ট্রেট হতে হবে, আমাদেরকে এসপিএস হতে হবে, আমাদেরকে রাজনীতিবিদ হতে হবে, সব ক্ষেত্রেই আমাদেরকে অবদান রাখতে হবে। তো এটা ধর্মের কোনো বাইরে না, কারণ আমরা ধর্মের খুব নগণ্য বিষয় জানি, কয়েকটা সুরো জানি, নামাজ পড়ি, এই শেষ। এটার মানে মুসলিম আমরা মনে করি, আসলে বিষয়টা এরকম না। ইসলাম গবেষণা করার বিষয়, ইসলাম সম্পর্কে যারা গবেষণা করবে তারাই ভালো মানুষ হবে, এবং প্রকৃত জ্ঞানী লোকরাই বিনয়ী হবে। তো বাবা মাকে আমি আবারও বলবো, আপনার সন্তানকে বিনয়ী, সুশিক্ষিত, স্বশিক্ষিত, ভালো মানুষ তৈরি করার জন্য অবশ্যই ধর্মশিক্ষার দরকার আছে। এবং আপনি যদি আপনার সন্তানকে ভালো প্রতিষ্ঠানে ভর্তি করাতে চান, যদি নটর ডেম হয় বা অন্যান্য প্রতিষ্ঠানে, তাহলে ধর্মের প্রতি গুরুত্ব দেয় যে ধর্মে তারা কত মার্কস পেয়েছে। আমি বাবা মাকে রিকোয়েস্ট করবো, কোর্ডিয়ালি রিকোয়েস্ট করবো, যে আপনারা আপনার সন্তানকে অন্তত প্রতিদিন 1 ঘন্টা করে ধর্ম শিক্ষা দেবেন বাসায়, অন্তত 1 ঘন্টা, যেটা আসলে আল্লাহ আমাদের তৈরি করেছেন আল্লাহর ইবাদত করার জন্য। কিন্তু আমরা কতটুকু করি এটা আমাদের আসলে চিন্তা করার বিষয়। আমরা খাইতে গেলে যদি বিসমিল্লাহ বলে খাই, আলহামদুলিল্লাহ বলে ছেড়ে দিই, তাহলে ওটাই ইবাদত হবে। মাথা সারিতে গেলে সুন্নত অনুযায়ী করলে সেটাই ইবাদত হবে। ঘুমাইতে যাবেন, গোসল করবেন, সেগুলো ইবাদত হিসেবে কাউন্ট হবে। হাসবেন, আড্ডা দিবেন, সেক্ষেত্রেও ইবাদত হিসেবে কাউন্ট হবে। তবে সেটা নিয়ম মাফিক করতে হবে, নিয়মের বাইরে গেলে সেটা গুনাহ হয়ে যাবে। তো এখন আমরা দেখো, তোমার খেয়াল করে দেখো, বোর্ডে লেখা আছে ফেরেশতাগণ দেশ নির্দেশ পালনের জন্য সর্বদা প্রস্তুত থাকেন। তাহলে ফেরেশতাগণ কার নির্দেশ পালন করবে? আল্লাহর নির্দেশ পালন করার জন্য সবসময় রেডি থাকবেন। তাহলে আমরাও আল্লাহর ইবাদত করার জন্য, আল্লাহর নির্দেশ মানার জন্য সবসময় আমাদেরকেও রেডি থাকতে হবে। তাহলে যে কাজ ড্যাশ করেন, মানে যে কাজ আল্লাহ ড্যাশ করেন সে কাজ করবো, তাহলে আল্লাহ যে কাজ পছন্দ করেন আমাদেরকে অবশ্যই সেই কাজ করতে হবে। যে কাজ আল্লাহ পছন্দ করেন সেগুলো আমাদেরকে ছেড়ে দিতে হবে। আল্লাহ ড্যাশ মধ্য থেকে মানব, মহামানব সৃষ্টি করেছেন, মহামানব মানে নবী রাসূলদের সৃষ্টি করেছেন। তাহলে আল্লাহ কাদের মধ্য থেকে? আল্লাহ মানুষের মধ্য থেকে, এই মানুষের মধ্য থেকেই নবী রাসূল সৃষ্টি করেছেন। অনেকে বলে নবী রাসূলকে নূরের তৈরি
কোনোদিনও না, এগুলো ভুল কথা। নবীর সংখ্যা আমাদের মতোই মানুষ, আমাদের মতোই এইভাবে তৈরি করছেন আল্লাহ। সেখান থেকে মহামানবগুলো যাদের আত্মাগুলো সবচেয়ে পিওর, সেসব মহামানবদের আল্লাহ অনুনব হিসেবে সৃষ্টি করেছেন। তো আমাদের এটা মনে রাখতে হবে, তাহলে আল্লাহ মানুষদের মধ্যে থেকে মহামানব সৃষ্টি করেছেন। যারা ড্যাস তারা কবরে সঠিক উত্তর দিতে পারবে না, অর্থাৎ যারা পাপি অন্যায় করবে, বদমাইশি করবে, চুরি করবে, সারা জীবন আল্লাহর নাফরমানি করবে, তারা কখনোই কবরে উত্তর দিতে পারবে না। অর্থাৎ তারা, অর্থাৎ যারা পাপি তারা কবরে সঠিক উত্তর দিতে পারবে না। নবী রসুলদের জ্ঞান দানের জন্য আল্লাহ যে মাধ্যম ব্যবহার করেছেন তার নাম হচ্ছে ড্যাশ। নবী রসুলদের জ্ঞান দানের জন্য আল্লাহ যে মাধ্যম ব্যবহার করেছেন তার নাম হচ্ছে ওহি, তার নাম হচ্ছে ওহি। তাহলে নবী রসুলদের জ্ঞান দানের জন্য আল্লাহ যে মাধ্যম ব্যবহার করেছেন তার নাম হচ্ছে ওহি। ইমান অর্থ হচ্ছে কি? ইমান অর্থ ড্যাশ, ইমান অর্থ হচ্ছে বিশ্বাস, বিশ্বাস স্থাপন করা। ইমান অর্থ কি? বিশ্বাস স্থাপন করা। আচ্ছা, আল্লাহর বিধান ড্যাশ আছে, তাহলে আল্লাহর বিধান কোথায় আছে? কোরআন মাজিদে আছে। আল্লাহর বিধান কোরআন মাজিদে আছে। আমরা হয়তো জানি না শুধু হালাল 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 এবং হারাম হারাম খাবার সম্পর্কে 250-500 আয়াত আছে কোরআনে। শুধুমাত্র হালাল খাবার সম্পর্কে 500 আয়াত আছে এবং হারাম খাবার সম্পর্কে 500 আয়াত আছে, যেটা আমরা জানি না। তার মানে পৃথিবীতে 250 কাজ আছে হালাল এবং 250 কাজ আছে কি হারাম। এটা আমরা যদি ধরে নিই এইভাবে, যদি আল্লাহ দেখায় তাহলে হারাম হালালের পার্থক্য আমরা কোরআন শরীফটা ভালো করে অর্থ সহ বুঝলে সেটা আমাদের পার্থক্য করে নিতে পারবো। কোরআন মাজিদ ড্যাশ, কোরআন মাজিদ কি? কোরআন মাজিদ আল্লাহ তাআলার কিতাব। আল্লাহ তাআলা যেহেতু পাঠাইছে, কোরআন মাজিদ কার কিতাব? আল্লাহ তাআলার কিতাব। আল্লাহ তাআলার গুণে নিজেকে গুণান্বিত করতে পারলে ড্যাশ ভালো হয়। তাহলে আল্লাহ তাআলার গুণে নিজেকে গুণান্বিত করতে পারলে চরিত্র ভালো হবে। তাহলে আল্লাহ তাআলার গুণে নিজেকে যদি আমরা গুণান্বিত করতে পারি তাহলে আমাদের চরিত্র কি হবে? ভালো হবে। তোমরা ড্যাশ গুণে গুণান্বিত হও, তোমরা আল্লাহর গুণে গুণান্বিত হও। তাহলে তোমরা এটা বাসায় নোট করবে, করে উত্তর করে আমার কাছে পাঠিয়ে দেবে, কেমন? প্রিয় শিক্ষার্থী, এটা প্রথম অধ্যায়ের শূন্যস্থান পূরণের দ্বিতীয় পাঠ। তো দেখো এখন লেখা আছে, এক নম্বর বলছে ইমানের ফল হলো ড্যাশ, আল্লাহর আনুগত্য বান্দা হিসেবে গড়ে তোলা। তাহলে ইমানের ফল হলো মানুষকে আল্লাহর আনুগত্য বান্দা হিসেবে, অনুগত বান্দা, অনুগত বান্দা হিসেবে গড়ে তোলা। তাহলে ইমানের ফল হলো মানুষকে, ঠিক আছে, এখানে হবে মানুষকে আল্লাহর অনুগত বান্দা হিসেবে গড়ে তোলা। আল্লাহ তাআলার আনুগত্যের নামই হচ্ছে কি? ইসলাম। আল্লাহ তাআলার আনুগত্যের নামই কি? ইসলাম। আল্লাহ তাআলার আনুগত্যের নামই হচ্ছে ড্যাশ, এটা হচ্ছে ইসলাম। ড্যাশ সবকিছু সৃষ্টি করেছেন, তাহলে কে সবকিছু সৃষ্টি করেছেন? আল্লাহ তাআলা সবকিছু সৃষ্টি করেছেন। কে সবকিছু সৃষ্টি করেছেন? আল্লাহ তাআলা সবকিছু সৃষ্টি করেছেন। জীবে শ্বাস ফেলার সময় ড্যাশ যুক্ত বায়ু বের হয়, জীব যে শ্বাসটা ফেলে সেটা হচ্ছে কার্বন ডাইঅক্সাইড যুক্ত, কার্বন ডাইঅক্সাইড যুক্ত বায়ু বের হলো, বাতাস ফেলে দেয়। আর যখন আমরা গ্রহণ করি এটা হচ্ছে অক্সিজেন গ্রহণ করি, ঠিক আছে। তাহলে জীবের শ্বাস ফেলার সময় কার্বন ডাইঅক্সাইড যুক্ত বায়ু বের হয়। গাছ কার্বন ডাইঅক্সাইড গ্রহণ করে ড্যাশ তৈরির উপাদান হিসেবে, গাছ কার্বন ডাইঅক্সাইড গ্রহণ করে খাদ্য তৈরির উপাদান হিসেবে। তাহলে কি করে? গাছ কার্বন ডাইঅক্সাইড গ্রহণ করে খাদ্য তৈরির উপাদান হিসেবে। ড্যাশ নিকিল বিষের পালন করতা, আল্লাহ তালা নিকিল বিষের পালন করতা। আল্লাহ তালা নিকিল বিষের কি করা? পালন করতা। আল্লাহ তালা নিকিল সারা বিশ্বের পৃথিবীর জীবজন্তুকে রিজিক দেতা। হ্যাঁ, তো সব কিছুকে, সব সব সৃষ্টিকে আল্লাহ ড্যাশ আজ্ঞাবহ করে দিয়েছেন। আল্লাহ সকল সৃষ্টিকে মানুষের আজ্ঞাবহ করে দিয়েছেন। তাহলে সব সৃষ্টিকে আল্লাহ মানুষের আজ্ঞাবহ করে দিয়েছেন। আমরা একমাত্র ড্যাশ আনুগত্য করবো, আমরা একমাত্র আল্লাহর অনুগত করবো। তো একটা ঘটনা আছে, গতকালকে রিক্সায় করে, আমরা গতকালকে ঢাকা বিশ্ববিদ্যালয়ে গিয়েছিলাম আমার ক্যাম্পাসে। তো আসার সময় একটা রিক্সায় উঠলাম, তো এই রিক্সায় যে আমাদের গুলাব সাহেব মাজার এসে সালাম করলো, সাথে সাথে সালাম করে, যেটা এটা কিন্তু শিরক। যা চাওয়া পাওয়া, যা কিছু পাওয়া, ওই খামজান আলী, এ আলী, অমুক তমুক, ইভেন মহানবীরও ক্ষমতা নেই কিছু কিছু দেওয়ার, একমাত্র দেবে আল্লাহ। যা কিছু চাওয়ার দরকার হয়, একটা হাদিস আছে যে তোমাদের যদি জুতার ফিতাও ছিঁড়ে যায় তাহলে দুই রাকাত নামাজ পড়বে, পরে আল্লাহর কাছে দোয়া করবে এবং চাইবে আল্লাহর কাছে, সরাসরি আল্লাহর কাছে চাইতে হবে। পৃথিবীর অন্য কারোর কাছে চাইলে সেটা শিরক হয়ে যাবে। ইভেন মহানবীর কাছেও এটা চাওয়া যাবে না, সে ক্ষমতা মহানবীর নাই। আর এখানে কখনো এ বাবা ও বাবা কেবল কাবা হিসাবে হাবি জাবির কাছে সে বেড়াই সালাম দিয়ে বেড়ায়, এগুলো শিরক হয়ে যায়। এগুলো থেকে তোমরা বিরত থাকবে, একমাত্র তোমাদের যা প্রয়োজন হবে আল্লাহর কাছে যাবে, আল্লাহ তোমাদের সেই পূরণ, তোমাদের যে প্রয়োজন পূরণ করে দিবে। তো 9 নম্বর বলছে আমরা ড্যাশ শুকর আদায় করবো, আমরা আল্লাহ শুকর আদায় করবো। আমরা কার একমাত্র শুকর আদায় করবো? আল্লাহ তাল্লাহ শুকর আদায় করবো। কোনো নেতা না, কোনো বাবাও না, নবীজিরও না, আমাদের প্রিয় নবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামেরও না। আমরা একমাত্র শুকর আদায় করবো কার? আল্লাহ তাল্লাহর, ঠিক আছে। 10 নম্বর বলছে আমরা ড্যাশ থাকবো যেন আর কোনো ভুল না হয়, আমরা সবসময় সাবধান থাকবো, আমরা সবসময় সাবধান থাকবো যেন ভুল না হয়। তাহলে আমরা কি থাকবো? সাবধান থাকবো যেন আমাদের ভুল না হয়। প্রিয় শিক্ষার্থী, আমরা প্রথম অধ্যায় থেকে আজকে 10টা 10টা 20টা শূন্যস্থান দেখেছি। তোমরা এটা বাসায় পূরণ করবে এবং প্রত্যেকটা এই প্রথম অধ্যায়ের প্রথম অধ্যায় না, বইয়ের প্রত্যেকটা লাইন লাইন বাই লাইন পড়বে এবং এটা কি পড়বে? তোমাদের শূন্যস্থান হিসেবে পড়বে। তাহলে দেখবে সব কিছু এখানে ম্যাচিংও হয়ে যাবে। হ্যাঁ, বাক্যাংশ মিলনও হয়ে যাবে। তোমরা এটা বাসায় পড়বে, নোট করবে, আমার কাছে পাঠিয়ে দেবে, কেমন?